हेलो व्यूअर्स, वेलकम टू माय यूट्यूब चैनल क्विक इंग्लिश एंड बेंगली। तो आज के ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব, তোমরা যারা 2024 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা রয়েছো, তোমাদের এই রিকোয়েস্টে ইন্টারচেঞ্জ অফ ডিগ্রি অফ কম্পারিজন, অর্থাৎ ডিগ্রি চেঞ্জ, টেক্সচুয়াল যে গ্রামারগুলো রয়েছে তার মধ্যে তোমাদের ডিগ্রি চেঞ্জও তো আসে। তোমাদের মধ্যে অনেকে কিন্তু কমেন্ট করে বলেছিলে যে ডিগ্রি চেঞ্জগুলো একটু করিয়ে দাও, তোমরা বুঝতে পারছো না। তো আদা আইজাবিট থেকে শুরু করে তোমাদের দ্য প্রপোজাল অবধি যত ডিগ্রি চেঞ্জ আছে সমস্ত কিন্তু এই ভিডিওতে আলোচনা করব। আর এই যে টেক্সট এগুলো নিয়েছি আমি তোমাদের, এটা হচ্ছে আজকে পার্ট ওয়ানটা তোমরা পাবে এবং চারটে পার্টে কিন্তু ভিডিও আসবে, পার্ট ওয়ান, পার্ট টু, পার্ট থ্রি, পার্ট ফোর। তাই তোমরা কিন্তু প্রত্যেকটা ভিডিও অবশ্যই করে পরপর দেখো, প্রত্যেক দিন একটা করে আসবে। আরও একটা কথা বলি, তোমরা যারা কমেন্ট করছিল তারা কিন্তু অবশ্যই করে কিন্তু ভিডিওটা পুরোটা দেখো, এবং ভিডিওটা দেখার পর যদি তোমাদের মনে হয় যে হ্যাঁ এই ভিডিও থেকে তোমরা কিছু শিখতে পেরেছো তাহলে সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। তো এখানে প্রথম যেটা রয়েছে, দিস ইজ দ্য বেস্ট টাইম, এটা হলো সেরা সময়, এটাকে বলেছে পজিটিভ ডিগ্রি অফ বেস্ট, বেস্টের পজিটিভ ডিগ্রি দিয়ে রিরাইট করতে বলেছে। তো বেস্টের পজিটিভ ডিগ্রি কি? গুড। তাহলে এখানে শুধুমাত্র তো লিখে দিলে হবে না, ইট ইজ দ্য গুড টাইম, এরকম তো লিখলে হবে না। তাহলে এখানে কি করতে হবে, এটাকে রিরাইট করতে হবে, অর্থাৎ পজিটিভ ডিগ্রিতে কিন্তু নিয়ে যেতে হবে। দিস ইজ দ্য বেস্ট টাইম মানে হচ্ছে এটা সেরা সময়, মানে এর মতো ভালো সময় আর নেই। তাহলে নো আদার টাইম ইজ অ্যাজ গুড অ্যাজ দিস। তাহলে কি লিখবো প্রথমে, নো আদার টাইম দিয়ে লিখবো, নো আদার টাইম, নো আদার টাইম ইজ অ্যাজ গুড অ্যাজ দিস, ফুল স্টপ। তারপরটা, আই এম নট নিয়ারলি অ্যাজ অ্যাট্রাক্টিভ এ ট্রাভেলিং, অ্যাজ অ্যাট্রাক্টিভ এ ট্রাভেলিং কম্পেনিয়ন হবে, এখানে কম্পেনিয়নটা মিস হয়ে গেছে, কম্পেনিয়ন, অ্যাজ দ্য ওয়ান হু জাস্ট লেফট। আমি অতটাও আকর্ষণীয় একজন ভ্রমণ সহকারী বা সহযাত্রী নই যে সবে মাত্র চলে গেছে, এটাকে বলেছে কম্পারেটিভ ডিগ্রিতে নিয়ে যেতে। দেখো এখানে এটা কিসে রয়েছে, এটা পজিটিভে রয়েছে, এটাকে বলেছে কম্পারেটিভে নিয়ে যেতে। তার মানে এখানে ওই ব্যক্তিটা বলতে চাইছে যে সবে মাত্র চলে গেছে সে আমার থেকে বেশি অ্যাট্রাক্টিভ কম ছিল, তাই তো, বেশি অ্যাট্রাক্টিভ ট্রাভেলিং কম্পেনিয়ন ছিল, তাই তো, এখানে সেটাই তো বলতে চাইছে। তাহলে দ্য ওয়ান হু জাস্ট লেফট, এখানে কোন টেন্সে রয়েছে, পাস্ট টেন্সে রয়েছে, তাহলে সে হচ্ছে বেশি অ্যাট্রাক্টিভ। তাহলে দ্য ওয়ান হু জাস্ট লেফট, যে ব্যক্তিটি সবে মাত্র চলে গেছে বা যে সহযাত্রীটি সবে মাত্র চলে গেছে, ইজ হয়, এখানে দেখো আই অ্যাম বলেছে, তো এখানে এখানে কিন্তু প্রেজেন্ট টেন্স রয়েছে, আর এখানে হু জাস্ট লেফট মানে হচ্ছে হু হ্যাজ জাস্ট লেফট, এখানে হ্যাজটা উজ্জ রয়েছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে। তাহলে হু হ্যাজ জাস্ট লেফট, তাহলে দ্য ওয়ান হু হ্যাজ হু জাস্ট লেফট ইজ মোর অ্যাট্রাক্টিভ এ ট্রাভেলিং কম্পেনিয়ন দ্যান মি, তার মানে আমার থেকে বেশি আকর্ষণীয় সহযাত্রী কিন্তু সে ছিল। তাহলে কি লিখবো, দ্য ওয়ান হু জাস্ট লেফট, সবে মাত্র চলে গেছে, হু জাস্ট লেফট ইজ অ্যান ইজ, এখানে মোর অ্যাট্রাক্টিভ, তাহলে এখানে ইজ মোর অ্যাট্রাক্টিভ ইজ মোর অ্যাট্রাক্টিভ এ ট্রাভেলিং কম্পেনিয়ন, এ ট্রাভেলিং কম্পেনিয়ন। আচ্ছা এখানে একটা দেখো, এটা পাস্ট আর প্রেজেন্টের মধ্যে তোমাদেরও কনফিউশনের সৃষ্টি হবে, কারণ এখানে হয় বা ছিল, তাহলে এখানে আমি এখানে ওয়াজই করে দিচ্ছি, হু, এখানে কিন্তু আবার টেন্সটা আবার প্রেজেন্ট টেন্সে রয়েছে, তাহলে সেই টেন্সে কিন্তু আবার এখানে ইজ বসে। আচ্ছা তোমরা ইজি করে রাখো, ওয়াজ করার দরকার নেই। তাহলে দ্য ওয়ান হু জাস্ট লেফট ইজ মোর অ্যাট্রাক্টিভ এ ট্রাভেলিং কম্পেনিয়ন দ্যান মি, ঠিক আছে, এ ট্রাভেলিং কম্পেনিয়ন দ্যান মি, মানে আমার থেকে বেশি আকর্ষণীয় সহযাত্রী কিন্তু সে ছিল, কম্পেনিয়ন দ্যান মি, ফুল স্টপ। তারপরটা, অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম টু ভিজিট দ্য হিলস, অক্টোবর হলো সেরা সময় পাহাড়ে ভ্রমণ করার। তাহলে অক্টোবরের মতো সেরা সময় আর নেই, এটাকে বলেছে পজিটিভে নিয়ে যেতে, এটা সুপারলেটিভে রয়েছে, তার মানে এখানে বোঝাতে চাইছে যে অক্টোবরের থেকে পাহাড়ে যাওয়ার জন্য অক্টোবরের থেকে ভালো সময় আর নেই। তাহলে নো আদার টাইম ইজ অ্যাজ গুড অ্যাজ অক্টোবর টু ভিজিট দ্য হিলস, ঠিক আছে, তাহলে অক্টোবরের মতো ভালো সময় পর্বতে যাওয়ার জন্য আর নেই। তাহলে নো আদার টাইম, অন্য কোনো সময়, নো আদার টাইম
is as good as October. তোমরা যদি ডিগ্রি চেঞ্জ ডিটেলসে শিখতে চাও, প্রত্যেকটা নিয়ম ভালো করে শিখতে চাও, তাহলে আমার চ্যানেলে কিন্তু ডিগ্রি চেঞ্জের ভিডিও দেওয়া রয়েছে। নিচু ক্লাসের ভিডিও বলে যে আমি তো নিচু ক্লাসে পড়ি না, আমি অনেক উঁচু ক্লাসে পড়ি, তাহলে আমি নিচু ক্লাসের ভিডিওগুলো কীরকম কেন দেখবো বা কেন শিখবো এরকম যদি ভেবে থাকো, তাহলে তোমাদের আমি একবার বলবো যে প্লিজ ভিডিওগুলো তোমরা দেখো, তাহলে কিন্তু ডিগ্রিটা ভালো করে শিখে যাবে। আর এই যে তোমাদের মনের মধ্যে যে ভয়টা কাজ করছে, আমি তো ডিগ্রি চেঞ্জ করতে পারি না, পরীক্ষায় আসতে ছেড়ে রেখে দেবো বা ছেড়ে দিয়ে আসবো, তাহলে সেই ভয়টা কিন্তু আর তোমাদের মনের মধ্যে থাকবে না যে ডিগ্রিটা পারবে না। অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম টু ভিজিট হিলস, তাহলে নো আদার টাইম ইজ অ্যাজ গুড অ্যাজ অক্টোবর টু ভিজিট দ্য হিলস। তারপর এটা ইয়েস, অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম, এটাকে কম্পারেটিভে নিয়ে যেতে বলেছে। হ্যাঁ, অক্টোবরই হলো সেরা সময়। তাহলে ইয়েসটা যেমন আছে থাকবে, তাহলে ইয়েস অক্টোবর ইজ বেটার দ্যান এনি আদার টাইম, এটা সুপারলেটিভে ছিল, কম্পারেটিভে নিয়ে যাচ্ছে দেখো, তাহলে অক্টোবর ইজ বেটার হয়ে যাবে এখানে, ও অক্টোবর ইজ বেটার দ্যান এনি আদার টাইম, অন্যান্য সময়ের থেকে অক্টোবর কি সেরা, এনি আদার টাইম, ফুল স্টপ। তারপরটা মাই মাদার্স লিনেজ ওয়াজ মোর ডিস্টিংগুইশড দ্যান মাই ফাদার্স, এখানে বলেছে ডিগ্রি অফ কম্পারিজন। যখন এরকম ডিগ্রি অফ কম্পারিজন থাকবে, তখন বুঝবে যে তুমি এটাকে তোমার নিজের ইচ্ছা মতো ডিগ্রিতে চেঞ্জ করতে পারবে, কিন্তু এটা দেখতে হবে যে এটা কি কোন ডিগ্রিতে রয়েছে, এটা রয়েছে কম্পারেটিভে। মাই মাদার্স লিনেজ ওয়াজ মোর ডিস্টিংগুইশড দ্যান মাই ফাদার্স, এটা কিন্তু সুপারলেটিভে যাবে না, এটাকে কিসে তাহলে আনতে হবে, এটাকে নিয়ে আসতে হবে পজিটিভে, ঠিক আছে। তাহলে আমার মায়ের বংশ পরিচয় ছিল আমার বাবার থেকে বেশি উঁচু, তাহলে আমার মা আমার বাবার থেকে, বাবার মতো সমান সমান ছিল না, তাহলে বাবার থেকে বেশি তার উঁচু বংশ পরিচয় ছিল, তাই তো। তাহলে মাই ফাদার্স লিনেজ, আমার বাবার বংশ পরিচয় মায়ের মতো ছিল না, তাহলে মাই ফাদার্স লিনেজ ওয়াজ নট সো ডিস্টিংগুইশড বা নট অ্যাজ ডিস্টিংগুইশড অ্যাজ মাই মাদার্স, ঠিক আছে, এরমভাবে লিখবো। তাহলে মাই ফাদার্স লিনেজ ওয়াজ নট কিন্তু এখানে আসতেই হবে, কারণ এখানে একজন একজনের থেকে বেশি বড় বলতে চাইছে, তার জন্য কিন্তু এখানে সমান দেখাতে গেলে তো নট আনতে হবে। তাহলে ওয়াজ নট অ্যাজ ডিস্টিংগুইশড অ্যাজ মাই মাদার্স, আমার মায়ের মতো এত বেশি সম্মানীয় আমার বাবার বংশ পরিচয় কিন্তু ছিল না, বা বংশ পরিচয় এত বেশি উন্নত ছিল না। তারপর এটা ওয়ান অফ দ্য মোস্ট ভিভিড মেমোরিজ অফ মাই আর্লি চাইল্ডহুড ইজ অফ দ্য টু মেন, আমার ছোটোবেলার সবচাইতে স্পষ্ট স্মৃতিগুলোর মধ্যে এই দুটো লোকের স্মৃতি সবচাইতে বেশি স্পষ্ট ছিল, তার মানে সবচাইতে স্পষ্ট স্মৃতি যেগুলো ছিল তার মধ্যে ছিল এই দুজন লোক, তাই তো। ছোটোবেলা, খুব ছোটোবেলার আর্লি চাইল্ডহুড মানে হচ্ছে খুব ছোটোবেলার যে স্পষ্ট স্মৃতিগুলো আমার মনে রয়েছে, সেগুলোর মধ্যে এই দুটো লোকের স্মৃতি কিন্তু সবচাইতে বেশি ছিল, এটাকে বলেছে পজিটিভে নিয়ে যেতে। এবার এখানে ওয়ান অফ দ্য রয়েছে, ওয়ান অফ দ্য থাকলে তোমাদের পজিটিভে নিয়ে গেলে কি বলেছি, ভেরি ফিউ আনতে হয়, তাহলে এখানে ভেরি ফিউ মেমোরিজ দিয়ে করবো, তাহলে ভেরি ফিউ মেমোরিজ, এখানে ইজ বলেছে দেখো প্রেজেন্ট টেন্সে রয়েছে, তাহলে ভেরি ফিউ মেমোরিজ অফ মাই চাইল্ডহুড ইজ হয় ইজ, তাহলে এখানে ভেরি ফিউ মেমোরিজ যখন বলছে তাহলে তখন তো ইজ বসবে না, আর হয়ে যাবে, তাহলে ভেরি ফিউ মেমোরিজ অফ মাই আর্লি চাইল্ডহুড আর অ্যাজ ভিভিড অ্যাজ দ্য টু মেন, ঠিক আছে। তাহলে ভেরি ফিউ মেমোরিজ অফ মাই আর্লি চাইল্ডহুড, এই ভুলগুলো কিন্তু মাথায় রাখবে, যেমন ভেরি ফিউ যখন আমি এখানে লিখছি তখন কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম হলেও, যখন তুমি ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাচ্ছ তা সত্ত্বেও মাথায় রাখতে হবে, বা পাস্ট ফর্ম বসালে এখানে কিন্তু সিঙ্গুলার নাম্বার লিখলে চলবে না, এখানে প্লুরাল নাম্বার অনুযায়ী বসাতে হবে, ভেরি ফিউ মেমোরিজ, তাহলে এখানে কি হয়ে যাবে, আর হয়ে যাবে, আর অ্যাজ ভিভিড অফ দ্য টু মেন, ঠিক আছে। নেক্সট, তারপরেরটা দেখো, এরপরেরটাতে আবার দেখো, এই উপরেরটারই কিন্তু পজিটিভ ডিগ্রি এখানে দেওয়া রয়েছে, এটাকে বলেছে কম্পারেটিভে নিয়ে যেতে। ভেরি ফিউ মেমোরিজ অফ মাই আর্লি চাইল্ডহুড, খুব ছোটোবেলার যে স্মৃতিগুলো, খুব কম সংখ্যক স্পষ্ট স্মৃতিগুলো রয়েছে, তার মধ্যে স্পষ্ট স্মৃতিগুলো রয়েছে, মানে খুব ছোটোবেলার যে সমস্ত খুব স্পষ্ট স্মৃতিগুলো আমার কাছে রয়েছে, তার মধ্যে
এই দুটো লোকের স্মৃতি রয়েছে, তাহলে এখানে ভেরি ফিউ থাকলে, আমি তোমাদের বারবার করে বলেছি যে ভেরি ফিউ থাকলে যদি তোমরা সুপারলেটিভে নিয়ে যাও তাহলে ওয়ান অফ দ্য আসবে, আর কম্পারেটিভে নিয়ে গেলে কি আসে, মোস্ট আদার, মোস্ট আদার কথাটা কিন্তু আসে। তাহলে এখানে কি আসবে, ভেরি ফিউ মেমোরিজ অফ মাই আর্লি চাইল্ডহুড, তাহলে এটাকে এখানে কি লিখবো, যে এখানে স্মৃতির কথা বলেছে তাই তো, তাহলে কি লিখবো, ভেরি ফিউ এর জায়গায় এখানে তো কি আসবে, তাহলে এখানে দুটো লোকের স্মৃতির কথা এখানে বলছে তাই তো, তাহলে এখানে কি কি আসবে প্রথমে, সবার প্রথমে তাহলে প্রথমে লিখবো মেমোরিজ অফ দ্য টু মেন, মেমোরিজ অফ দ্য টু মেন মানে এই দুটো লোকের স্মৃতি, এই অফ দ্য টু মেন অফ মাই আর্লি চাইল্ডহুড, অফ মাই আর্লি চাইল্ডহুড, আমার ছোটোবেলার চাইল্ডহুড, তারপরে কি লিখব, আর আর অ্যাজ ভিভিড, আর মোর ভিভিড, ও এখানে অ্যাজ তো আসবে না, আর মোর ভিভিড দ্যান মোস্ট আদার মেমোরিজ, অন্যান্য স্মৃতিগুলোর থেকে, দ্যান মোস্ট আদার মেমোরিজ। তাহলে এখানে যেহেতু ওয়ান অফ দ্য ভেরি ফিউ ছিল, ভেরি ফিউ ছিল, তার জন্য কিন্তু এখানে মোস্ট আদার কথাটা আসবে, মোস্ট আদার মেমোরিজ। আশা করি বুঝতে পারলে, এইরকমভাবে কিন্তু প্রত্যেকটা তোমাদের ইন্টারচেঞ্জ অফ ডিগ্রি করতে হবে। যারা এই ভিডিওটা দেখলে ভিডিওটা পারলে বন্ধুর সাথে শেয়ার করো, আর আমার চ্যানেল এখনও যারা অবধি জয়েন হয়নি এখন অবধি, তারা কিন্তু অবশ্যই করে জয়েন হয়ে নিও, দেখাবে নেক্সট ভিডিওতে, চলুন বাই।